সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর দেখতে পাচ্ছেন কবুতরের কিন্তু আজকের খামারের দরজা আটকানো যার কারণে কিন্তু কবুতরের অনেকটা মন মানসিকতা খারাপ যার কারণে বাইরে না বেরোইতে পারলে কিন্তু কেমন একটা মনের অবস্থা হয়ে যায় সবাই কিন্তু একবার নিরিবিলি বসে আছে তো এই জন্য আমি এখন কবুতরগুলোকে বাইরে ছেড়ে দিব খামারের দরজা খুলে খুলে দেবো কারণ কবুতরের অবস্থা একটু দেখুন তাকাইলে সবাই কিন্তু একেবারে নিরিবিলি বসে আছে চুপচাপ তো এই কারণে কিন্তু আজকের এখন কবুতরগুলো ছেড়ে দেব কোনো ভিডিওটা দেখলে আপনার হয়তো উপকার হইবে যারা নতুন কবুতর পালেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনার জন্য ভালো হইবে আমার আমার নতুন ভিডিও আপনার কাছে সবার আগে যাইবে এজন্য আপনার কবুতর পালতে আরও সহজ হয়ে যাবে তো আপনারা দেরি না করে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখুন তাদের কি একটা অবস্থা হয়েছে যে একবার কিন্তু মন মারা হইয়ে বসে আছে তো এর বিষয় হয়েছে যে বাইরে বের না হইতে পারলে কিন্তু এইরকম একটা অবস্থা হয় এখন আমি তাদেরকে আগে ছেড়ে দেবো তারপর আপনাদের যে বিষয়টা বলছি যে একটা গুরুত্বপূর্ণ কথা আছে ওইটা নিয়ে আলোচনা করব তো তার আগে তাদেরকে বাইরে ছেড়ে দিই তো এখন সব কবুতর বাইরে ছেড়ে দেবো তারপরে আপনাদের বলবো যে কি বিষয়টা দেখুন তাদেরকে কিন্তু ছেড়ে দিছি সবাই কিন্তু বের হইতে আছে একে একে করে সবাই বের হইবে বাইরে আর প্রতিদিনের মতোই কিন্তু সবাই আবার নিজস্বভাবে নিজেরা ইচ্ছা মতো মাটি খাবে আবার সময় হইলে খামারে চলে আসবে লক্কা কবুতর জোড়াও কিন্তু বের হতে চাইতে আছে কিন্তু এই কবুতর জোড়া আমি বের হইতে দেবো না কারণ বাইরে বের হইলেও কিন্তু ভালো উঠতে পারে না যার কারণে অন্য যে কবুতর বা মুরগি আছে এরা কিন্তু এদেরকে অনেক পরিমাণ বিরক্ত করবে যার কারণে আমি বাইরে বের হইতে দেবো না তো সব কবুতর ছেড়ে দিছি অনেকে সবাই এই যে উপরে চলে আসছে তারপরে নিচেতে নামবে মাটি খাওয়ার জন্য তো মাটি খাওয়ার পর আবার খামারে ফিরে আসবে আর এদিকে দেখুন বার যে অবস্থা পানি দিয়ে রাখছিলাম সকালবেলা তারা পানি ফেলে দিছে মাসাল্লাহ ময়ূর কবুতর কিন্তু বাইরে ছেড়ে দিছি দেখুন বাচ্চাও কিন্তু আছে সাথে ওই যে দিয়ে হয়েছে ওই পেশাতে আর তাদের বাচ্চাই সবাই কিন্তু এখন মাটি খেবে আবার মাটি খাওয়া যখন হয়ে যাবে তখন আবার আমি খামারে ভিতরে আবার ছেড়ে দিব মার্শাল অনেক সুন্দর কিন্তু এই ময়ূর কবুতর জোড়া সুন্দর একটা দৃশ্য দেখুন সবাই কিন্তু মাটি খাবার জন্য চলে আসছে আর সবাই কিন্তু পর্যাপ্ত পরিমাণ মাটি খায় আর কবুতর ছেড়ে দিলে দিলেগুলো তাদের মন মানসিকতা এবং ভালো থাকে মুক্ত আকাশে তাদের কিন্তু অনেক উপকার আছে দেখতেই পাচ্ছেন ছেড়ে দেওয়ার পর কিন্তু সবাই কিন্তু বাইরে চলে আসছে মাটি খাবার জন্য এবং অনেকে কিন্তু উপরে আছে তারাও কিন্তু চলে আসবে মাটি খাবার জন্য আর কবুতরে কিন্তু পর্যাপ্ত পরিমাণ কিন্তু যে ছাই আছে যে ছাই ছাই কিন্তু খায় তো আমি ছাইও দিয়ে দিচ্ছি ওই পাশেতে ওই পাশে সবাই ছাই খাইতে আসে আল্লাহ সব কবুতর কিন্তু খামারের ভিতর থেকে বের হয়ে গেছে এত সময় কিন্তু অনেক রকমের কথা বলছি তো এখন যে মূল বিষয়টা নিয়ে আপনাদের কাছে আজকে আলোচনা করব এই বিষয়টা আজকে বলি আর বেশি দেরি না করে এই কথাগুলি আজকে বলবো অনেক ভাইয়ে বলেছেন যে কবুতরের বাচ্চা থাকতে কিন্তু বাচ্চারা কবুতরের বাচ্চারা কিন্তু খাবার খাওয়ায় না কিন্তু কেন খাওয়ায় না এটা কিন্তু আপনি জানেন না যার কারণে আপনার কবুতর কিন্তু বাচ্চা কিন্তু রাখতে পারতেছেন না আর বিষয়টা হয়েছে মূলত এই যে দেখুন আমার কিন্তু একটা বাচ্চা এই ঠিকমতো কিন্তু খাবার খাওয়ায় না যার কারণে এরকম একটা অবস্থা হয়েছে দেখতে পাচ্ছেন তো এইটা মূল বিষয়টা হয়েছে যে আপনার যে কবুতরে কিন্তু যখন আবার নতুন করে ডিম দিবে ডিম দেওয়ার কারণে কিন্তু তারা ডিম দেওয়ার জন্য অনেক ব্যস্ত হয়ে যায় যার কারণে কিন্তু বাচ্চাকে খাবার খাওয়ায় না তো আবার যখন ডিম দেওয়া শেষ হয়ে যাবে তখন কিন্তু আবার ঠিক মতো আবার বাচ্চাকে খাবার খাইবে এই যে দেখুন এই বাচ্চাকে কিন্তু এখন খাবার খাওয়াইতেছে না আর এই যে আবার কিন্তু নতুনে তারা কিন্তু ডিম দিয়ে দিছে এই যে ডিম দিয়ে দিচ্ছে ডিমটা আবার ভেঙেও ফেলছে এই জায়গা দিয়ে তো ডিম দেওয়া শেষ হয়ে গেলে কিন্তু আবার আপনার সঠিকভাবে খাবার খাওয়াইবে আর এই যে যতদিন দুই চার পাঁচ দিন পর কিন্তু আবার ঠিক মতো খাবার খাওয়াইবে কিন্তু এই দুই চার পাঁচ দিনের ভিতরে আপনি কীভাবে এই বাচ্চাকে সুস্থ রাখবেন আর দুই চার পাঁচ দিন যদি বাচ্চাকে খাবার নাই খাওয়ায় আপনার বাচ্চা কিন্তু রোগাশোগা হয়ে যাবে কিন্তু মারা যাওয়ার একটা চিন্তাও না থাকে তো এই সময় অনেক ভাইয়া বলেন যে কি করার আছে বা কি করবেন তো এই সময় আপনাকে করতে হবে যে হ্যান্ড ফিড করাইতে হবে মানে হাতে খাবার খাওয়াইতে হইবে তো হাতে খাবার অনেকে খাওয়াইতে পারতেছেন না কীভাবে খাওয়াবেন এটাগুলো মতো জানেনও না যার কারণে আপনার কবুতর কিন্তু বাচ্চা কিন্তু রাখতে পারতেছেন না মারা যাইতে আছে তো এই জন্য আপনাকে বাজার থেকে বা কবুতরের যে দোকান আছে দোকান থেকে একটা হ্যান্ড ফিডের একটি সরঞ্জাম ক্রয় করে আনতে হবে ক্রয় করে আনার পরে ওইটার ভিতর করে আপনি দুই চার পাঁচ দিন কিন্তু খাবার খাওয়াইলে আবার আপনার কবুতর সুস্থ থাকবে বাচ্চাগুলো আর যখন আবার ডিম দেওয়া শেষ হয়ে যাবে কবুতরে তখন কিন্তু আর কোনো চিন্তা নাই কবুতর নিজেরা নিজেরা খাওয়াইবে এখন দেখেন এই যে ডিম দেওয়ার শেষে কিন্তু বাচ্চাগুলোকে সঠিকভাবে কিন্তু আবার খাবার খাওয়াইতে আছে তো আপনার বিষয়টা বুঝতেই পারছেন যে যখন কবুতর আবার ডিম দেওয়ার জন্য তাড়াহুড়া লাগাইয়ে দেয় তখন আর বাচ্চার প্রতি তাদের কোনো খেয়াল থাকে না তারা আবার নতুন করে ডিম দেওয়ার প্ল্যানিং করে তো আপনারা এই বাচ্চাগুলো যদি ডিকেয়ে রাখতে চান বা বাঁচাইতে চান তবে আপনাদের কি করতে হইবে যে হ্যান্ড ফিট করাইতেই হবে হ্যান্ড ফিট না করাইলে কিন্তু এই বাচ্চাগুলো রাখা সম্ভব না আর সব কবুতর কিন্তু এই কাজটা করে না আর এই কাজটা করাটা আমার কাছেও তেমন একটা পছন্দ না কারণ আমি চাই যখন বাচ্চাগুলো একবারে বড় হয়ে যাইবে তখন যেন ওই আবার ডিম দেয় তো তার আগে কিন্তু ডিম দিলে এই বিষয়টা আপনাদের অবলম্বন করতে হবে হ্যান্ডপিট করাইতে হবে তাছাড়া কিন্তু আর কোনো উপায় আমি দেখতে আছি না আর অন্যরা হয়তো দেখতে পাবেন এর জন্য যে কবুতর কি নষ্ট হয়ে গেছে তা না কবুতর কলর সঠিকভাবেই ডিম দিতে আছে তো সঠিকভাবে ডিম পাওয়ার জন্য যে আপনি বাচ্চাগুলো নষ্ট করে ফেলবেন এটা কিন্তু ভালো কিছু না তো সব কবুতর এরকম বাজেও না কিছু কবুতর এরকমের হয় তো এখন কিন্তু সব কবুতর খামারের বাইরে আছে কেউ কিন্তু এখন ভিতরে নাই সবাই কিন্তু ঘোরাফেরা করতে আছে যার যার মতো একবারে খামার খালি খামারে অল্প কিছু যারা ডিম নিয়ে বসে আছে আবার রেচার এরা কিন্তু ডিম দেওয়ার জন্য প্ল্যানিং করতে আছে নতুন করে ডিম দেবে তো আজকের ভিডিও এই পর্যন্তই যদি আপনাদের ভিডিও ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক দিবেন শেয়ার করবেন অন্য কেউ যেন আমার ভিডিওটা দেখতে পারে আর যারা এখনও চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আপনার জন্য অনেক ভালো হইবে নতুন জাতি কবুতর পালন অনেক কিছু বুঝতে পারবেন এবং আপনারা যে সমস্যাগুলো আছে আমাকে কমেন্ট বক্স কমেন্টের মাধ্যমে জানাইতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ